কি ব্যাপার তুমি সিগারেট খাচ্ছ তোমাকে আমি বারণ করেছি সিগারেট খাইতে এই সরি এই আমি কি আজ নতুন ফুকছি সিগারেট তার কথা তোকে শুনতে হবে শোনো বাবা তুমি ওরে বউ হিসাবে মানতে পারো কিন্তু আমি না আপনি আপনার স্বামীরে যা খুশি তাই বলতে পারেন কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবেন না আগে নিজের ঘর ঠিক করেন তওবা 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 ওয়াল্লাহ এটা আমি কি দেখতেছি তুমি তো অনেক হ্যান্ডসাম হ্যাঁ পুরি মামা কোনদিন হ্যান্ডসাম কয় নাই আপনি আমাকে হ্যান্ডসাম কইতে চান সত্যি আপনি অনেক হ্যান্ডসাম আচ্ছা চলো না আমরা একটু সিনেমা দেখতে যাই যাবা আপনি আমাকে সিনেমা দেখতে নিয়ে দিবেন পুরি মামা কোনদিন সিনেমা দেখতে নিয়ে যায় নাই আপনি আমার সিনেমা দেখতে নিয়ে দিবেন আর তুই বারণ করার কে হ্যাঁ আমি তোমার বউ আমি তোমাকে বারণ করতেই পারি তুমি এগুলা কেন খাবা এগুলা খাও আমি তোমার বউ তোরে আমি বউ বলে মানি মানি তোরে বউ বলে আমি তোরে বলছিস না তোরে আমার পছন্দ না হ্যাঁ আমি কি করেছি বলো তুমি আমার সাথে এরকম করো কেন আর আমি কি দেখতে খুবই খারাপ যে আমাকে তোমার পছন্দ না শালি তুই কথা বেশি বলিস তাই না বেশি কথা বলিস এই হাসান কেরে তুই বোমার হাতে সিগারেট ছাকা দিলি কেন আব্বা ও বিয়ের পর থেকে আমি কিন্তু তোমারে বলছি ওরে আমার পছন্দ না ও শুধু শুধু আমার কাছে আসে কেন আমি বলছি না সিগারেট খাই ওর টাকায় খাই আমি নিজে ইনকাম করে খাই ও কেন নিষেধ করবো ও নিষেধ করবে কে এ আমার আসলে কপাল খারাপ তোর মতো একজন কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছিলাম আমি আরো কপাল খারাপ যে মেয়েটাকে তোর বউ করছিলাম এই মেয়েটা অত্যন্ত ভালো আরেকটা দেখ কি বলবো আমি এগুলো বলা যায় না রে একটি নামাজি বউ আমি পাইছি আমার বাড়িতে তুই কি করিস তার উপর সবসময় অত্যাচার করিস কেন শেষ তোর বউ না তার কথাও তোকে শুনতে হবে শোনো বাবা তুমি ওরে বউ হিসাবে মানতে পারো কিন্তু আমি না আজকে এক্ষুনি এই বাড়ি থেকে বাড়ি করে দাও ওরে বউ বলে আমি মানি না মানবো না বাবা আমার মনে হয় এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়াই ভালো আপনার ছেলে তো আমাকে পছন্দ করে না আর জোর করে কখনো সংসার করা যায় না আমি চলেই যাব এই বাড়ি ছেড়ে লাভ মা তুমি কোথাও যাবে না তুমি এই সংসারে থাকবে এটা আমার হুকুম আর তোমাকে তোমার স্বামীর মন জয় করতে হবে আরে বেটা তাড়াতাড়ি কর তুই তো শালা নেশাখোর নামের তো কলম করে আরে হবে তো দেখো নেশা বাড়ছে আর দে আমার নেশা লাগছে তুমি এইগুলো করে বাইরে বসে না জানি আর কি করো উপর আলা জানে চলো বাসায় চলো আর তুমি এই লোকের সাথে কেন মিশো হ্যাঁ এই শোনেন আমি আপনাকে বারণ করে দিচ্ছি নেক্সট টাইম খবরদার আমার স্বামীর সাথে আপনি মিশবেন না আর একটা কথা বলবি না তুই এখানে আসছিস কেন কোন অধিকারে এই জায়গায় আসছিস তুই আমি তোমার বউ আর সেই অধিকারে তোমাকে এই কথাগুলো বলতেছি শোনেন আপনি আপনার স্বামীরে যা খুশি তাই বলতে পারেন কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবেন না আগে নিজের ঘর ঠিক করেন তারপরে পরের উপরে দোষ দিন বলি তুই চাপ এই এই তোরে বলছি না তোরে বলছি না তোরে আমার ভালো লাগে না আমার মডার্ন মেয়ে পছন্দ তুই জানিস না তারপরে কেন তুই এখানে আসলি হ্যাঁ Thank you.
আছে এই ভাবি এই আপনি কি হয়েছে হ্যাঁ ভাবি এই ভাবি এই কি ব্যাপার আপনি অজ্ঞান হয়ে গেছেন কেন উঠুন 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 কি কি হয়েছে আপনার কি হয়েছে আপনার আপনি কি অসুস্থ না আমি তো সুস্থই আছি কিন্তু আপনি হাসান ভাই ভাই জানা পাবি না হ্যাঁ কেন তাতে কি হয়েছে ও ভাবি ভাবি আপনি তো সবসময় হিজাব টিজাব পড়তেন কিন্তু ভাবি আমি এটা কি দেখতেছি আবার আপনি বিড়িও খাইতেছেন তবা 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 আল্লাহ এটা আমি কি দেখতেছি ভাবি আপনি তো দুই দিন আগেও নামাজ পড়ছেন আপনার হঠাৎ করে কি হয়ে গেল গা হ্যাঁ পড়তাম এখন আর পড়তেছি না এই পোশাকে কি হয়েছে আমি যদি দরকার হয় ইচ্ছে ছোট পোশাকও পরবো তবা 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 আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আল্লাহ এর হাদা দান কর আল্লাহ হাদা দান কর যখন হুজুর ছিলাম তখন তো কারো পছন্দ হয়নি এখন আবার মডার্ন ড্রেস করেছি এখনো পছন্দ হচ্ছে না কার মাঠে কখন কি কিছু বোঝা যায় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি দেখলাম এটা সি 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 তবা তবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জানো হাসান বাবুর বউ আছে না তোমার শরীরটা সম্পর্কে না আমার খুব ভালো করে জানা আছে আমি জানি বলেই তো কইতাছি ওই মহিলার দিকে যেন চোখ না যায় আরে যাব না যাব না শোনো তোমার তো পুরুষের একটাই সমস্যা মহিলা মানুষ যদি ঢিলা ঢালা শাড়ি কাপড় পরে এটা তোমার ভালো লাগবে না ভালো লাগবে ফুটিং গেঞ্জি প্যান্ট ওইগুলো বউ বাস অনেক কইছো বউ এবার ঘরে যাও একটু বাইরে যাব আচ্ছা ঠিক আছে যাও আর শোনো আবার কি বাইরে যাবা ভালো কথা হাসানের বউ দিকে তাকাও না ইশ রে পাগল হইছো নাকি তুমি যাও করে যাও করে যাও হাসানের বউ দিকে তাকাও না কিন্তু তাকাও না বউ আমার কই লোডা কি হাসানের বউ নাকি টাইট ফিট জামা কাপড় পরে রাস্তা রাস্তা ঘুরতেছে না জিনিসটা তো দেখে আসতে হয় কি রে দোস্ত কই যাস তোর তো কপাল নাকি খুইলা গেছে মানে ও মা তুই মনে হয় কিচ্ছু জানোস না বুঝোস না আর শোন আমার বউ কইল তোর বউ নাকি মডার্ন টাইট ফিট জামা কাপড় পইরা ঘোরাঘুরি করে চাক আমি খুশি হয়েছি দোস্ত এতদিন পর আমার দোস্তর মনের আশা পূর্ণ হয়েছে আমার বাবি বুঝতে পারছে যে আমার দোস্ত কি চায় আর কি চায় না তুই খাবো চাল বাদ দে তো ভাই মনে হয় তুই কিচ্ছু জানোস না হ্যাঁ জানি তো দোস্ত খারাপ না তোর বউ তো মোটা সোটা আছে টাইট ফিট জামা কাপড় পরলে মোটামুটি ভালোই লাগবে কি কথা করছিস তুই কি কথা কইলাম আমার বউ নিয়ে বাজে কথা বলছিস কি জন্য মোটা সোটা হোক আর যাই হোক আমার বউ আমি 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 দেখো দোস্ত তুই আমার সাথে কি মজা করতেছিস হ্যাঁ দুই দিন আগেও না আমাকে দুইজন রে তোর বউ খালি মাল লই না দই রে হাই হেরে কি গালি গালাস পারলো দোস্ত আর তোর ভালোবাসা দেখি দিন দিন বাইরে গেল কয়েকদিনের ভিতরে তোর বউয়ের প্রতি দুদিন আগেও তো তোর বউরে নিয়ে যদি কেউ মনে মনে রায়তো কাটাইতো কিছু কই দিনে সন্ডুবেল তুই কিন্তু অনেক পেশাল বাড়ি ফেলাইছিস আমার বোন নামের বাজে কথা বলবি না ঠিক আছে আমার বউ আমি দেখবো তোকে দেখা লাগবে কে হ্যাঁ তুই আমার বুদ্ধি খারাপ নজরে তাকাস না নালি পারতে এই কথা বলতিনি রে হ্যাঁ আরে দোষ তুই রাগ হইতেছিস কিসের জন্যে হ্যাঁ আর শোন এতদিন তো দেখার ইচ্ছা জাগে নাই মানে আমার বউ যেভাবে কইলো হ্যাপি লাগতেছে তোর বউরে এই জন্য একটু দেখার ইচ্ছা জাগলো আর কি আচ্ছা দোষ তোর বউ নাকি প্যান্ট পরছে আলাদা খালি আজেবাজে কথা বলছিস আমার বোন নিয়ে তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস তাই শোন একটা কলা যদি ছুইলা তুই রাখোস সবাই দেখবার চাইবো বুঝস নাই তোর বউ যেহেতু মডার্ন ড্রেস পরে ঘুরতেছে আমি দেখার ইচ্ছা হয়েছে আমার আমি দেখাই যাম
মহা বিপদে পড়ে গেলাম তো। উল্কা পরিবার আসলে তখন তো আজেবাজা কথা কেউ বলতো না। সত্যি আপনি অনেক হ্যান্ডসাম। আচ্ছা চলো না আমরা একটু সিনেমা দেখতে যাই, যাবা? আপনি আমাকে সিনেমা দেখতে নিয়ে দেবেন? পুরি মামা কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যায় আপনি আমার সিনেমা দেখতে নিয়ে যাবেন? বললাম তো নিয়ে যাব। তো ঠিক আছে চলেন, পুরি আমার হাতে কোনো ফাইনাল দিতে আপনার সাথে হবে, চলেন যাই। আরে তুমি এখানে এই লোকের সাথে তো কি তোমার সমস্যা? তুমি এগুলো পড়ছো কেন? আমি যখন হুজুর গিরে করছি তখন তো তোমার ভালো লাগেনি। আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি যেরকম তোমার মতো চলো, আমি সেরকম আমার মতো চলো। এসো করো, ওনার সাথে তোমাকে যেতে দেবো না। আসো। এই এই সিনেমা দেখতে ভালো না রে। এই ধরনের পোশাক পরছে কেন? আমি কইছি। আপনি বলেছেন? হ্যাঁ আমি কইছি, আগে নামাজ কালাম পড়তো, এখন বলছি এই ধরনের পোশাক পরে রাস্তায় রাস্তায় বেড়াবে, হাতে সিগারেট থাকবে, চোখে সানগ্লাস থাকবে, মানুষের সঙ্গে গল্পগুজব করবে, তোর কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে আব্বা, আমার স্ত্রী ওই রাস্তাঘাটে এইভাবে পোশাক পরে ঘুরে বেড়াবে আর মানুষ দেখে আমার আশেপাশে কথাও বলে। তোর স্ত্রী? এই আগে তো তুই স্ত্রী বলে মানুষ নেই, আজ কে কথা বলছিস কেন? তোর এতে কোনো সমস্যা নাই আমি জানি, তুই হিংসা করতেছিস আমার সাথে, আমি ওকে অর্ডার দিছি ও পড়বে। না ওই ধরনের পোশাক পরবে না, আগে যে ড্রেস পরে থাকতো সেই ড্রেসই পরবে। কেন পরবো না? কেন আগের ড্রেসে থাকবো? আপনি তো এটাই চান যে আমি এইভাবে চলাফেরা করি। নামাজ কালাম কেন পরবো আমি? হ্যাঁ নামাজ পড়ে তো আপনার কোনো দাম নেই, আপনার কাছে আমার কোনো দাম আছে? আপনি তো চান আমি মডার্ন হয়ে থাকি, আপনার তো এটা পছন্দ না, তাই আপনি যেটা পছন্দ করেন আমি সেটাই করতে চাচ্ছি। আমার স্বামীরও তো মন রক্ষা করতে হবে, শুধু নামাজ কালাম পড়লে তো হবে না তাই না? আমি এখন থেকে এভাবে চলাফেরা করব। দেখো জান্নাত, আমি না আগে অতটা বুঝতে পারি নাই যে তুমি মডার্ন ড্রেস পরে ঘোরাঘুরি করলে এরকম সমস্যা হবে। দেখো আমি না আজকে আমার ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ আমার এই একটা কথা রাখো, তুমি আবার আগের ড্রেসে যাও, নামাজ কালাম পড়ো। বৌমা ও দেখো এত করে বলছে, এবারকার মতো ওকে ক্ষমা করে দাও। আমি বলছিলাম না বৌমা যে বুদ্ধি দিয়ে কাজ করো, বুদ্ধি দিয়ে কাজ করলে ও ঠিক হয়ে যাবে। আমি কখনোই এরকম পোশাক পরতে চাইনি, আসলে পোশাকে কখনো কারো ব্যক্তিত্ব পরিচয় দেওয়া যায় না। আমি সবসময় চেয়েছি আপনাকে ভালোবাসতে, আপনার মন রক্ষা করতে, কিন্তু আপনি যখন আমাকে পছন্দ করেননি আমি বাধ্য হয়ে বাবার কথাতে এটা পড়েছি। কিন্তু আমি সত্যি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবেসে সবসময় আপনার পাশে থাকতে চাই। ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, দেখো আজকে থেকে আমি তোমার সব কথাই শুনবো। আলহামদুলিল্লাহ।